দেখো ক্লক ডায়াগ্রাম আজকে যেটা করব দিস ইজ দ্য নিউ টপিক ক্লক ডায়াগ্রাম ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর ট্রান্সফরমারের ওয়াইন্ডিং সিকোয়েন্স ট্রান্সফরমারের নেচার অফ ওয়াইন্ডিং এই তিনটে জিনিস করা হয় মানে এইটা এই সিম্বলটা থেকে তিনটে জিনিস ধরা যায় কি বললাম এক নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দু নম্বর হচ্ছে ওয়াইন্ডিং সিকোয়েন্স তিন নম্বর হচ্ছে ওয়াইন্ডিং টাইপ ওয়াইন্ডিং সিকোয়েন্স ফেজ সিকোয়েন্স একই ব্যাপার ওয়াইন্ডিং সিকোয়েন্স আর ফেজ সিকোয়েন্স একই ব্যাপার তো এই আপাতত তোমাদের চারটি আছে এছাড়াও অনেকগুলো ক্লক ডায়াগ্রাম হয় সেভেন এইট নাইন এগুলো আপনি তোমাদের পড়ার দরকার নেই কারণ তোমাদের সিলেবাসে চারটি আছে এছাড়াও জিগজ্যাগ ডায়াগ্রাম হয় জিগজ্যাগও তোমাদের নেই এগুলো বিটেকে থাকে তো দেখো আমি একটা ঘড়ির ডায়ালকে চিন্তা করো একটা একের কাঁটা একের ঘর এটা এগারোর ঘর এটা বারোর ঘর এটা আর ছয়ের ঘর এটা বারোকে অনেক সময় জিরোও ধরে আমরা বারোকে অনেক সময় জিরোও ধরতে পারি ঠিক আছে তাই তো বারোকে অনেক সময় জিরোও ধরে তো দেখো যখন স্টার ডেল্টা বা ডেল্টা স্টার হয় তখন ওয়ান লেখা মানে লিডিং পাওয়ার ফ্যাক্টর এইটা লেখা মানে হচ্ছে ডি ডেল্টা ইন দ্য প্রাইমারি যেহেতু আপার কেসে আছে ওয়াই স্টার ইন দ্য সেকেন্ডারি যেহেতু লোয়ার কেসে আছে ওয়ান মিন্স লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখো কাঁটাটা দেখো এই যে কাঁটা একের ঘরে রয়েছে আর বারোর ঘরে কাঁটাটা ফিক্সড ঠিক তুমি এগারোয় চলে যাও বারোর ঘরের কাঁটার সঙ্গে এগারোর ঘরের কাঁটা কিন্তু থার্টি ডিগ্রি পেছনে রয়েছে এখানে এটা থার্টি ডিগ্রি লিড করছে এটা থার্টি ডিগ্রি ল্যাগ করছে আমার যখন সেম ফেস থেকে ইউনিটি পারফেক্ট দেখো দুজনে একই জায়গায় রয়েছে এটা জিরো ডিগ্রি আমি এটাকে জিরো ডিগ্রি বলতে পারি এটাকেও জিরো ডিগ্রি বলতে পারি একশো আশি আর জিরো কিন্তু একই কিন্তু এটা সেম ফেস সিকোয়েন্স এটা হচ্ছে অপোজিট ফেস সিকোয়েন্স একটু আগে একজন বলছিল না আগের ভিডিওতে যে স্যার যদি এটা ওয়াই ডি এইভাবে কানেকশন করি মানে আর ওয়ান ওয়াই টু বি ওয়ান আর ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান বি টু বি ওয়ান আর টু আবার আর টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু বি ওয়ান এই যে সিকোয়েন্সটা চেঞ্জ করছি ঠিক আছে আমি আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান শর্ট করতে পারি আর টু ওয়াই টু বি টু ও শর্ট করতে পারি দ্যাট ডিপেন্ডস দিস পার্টিকুলার ডিস্টেন্স ঠিক আছে এইগুলোর উপর ডিপেন্ড করছে এর পরের ভিডিওতে আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে কি ক্লক ডায়াগ্রাম বা এগুলো কিভাবে করা হয় ঠিক আছে বন্ধ করো।